আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা ইস্টার্ন চিলড্রেন সেন্টারের পক্ষে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বাইলিঙ্গুয়ালিজমের বেনিফিটগুলো কী, দ্বিভাষিক হওয়ার ক্ষেত্রে যে সমস্ত সুবিধাগুলো আমাদের বাচ্চারা পাবে বা পেতে পারে সেই বিষয়ে আমরা একটু আলোচনা করব। এখন এই যে দুটো ভাষা বলার বিষয়ে আমাদের মধ্যে কিন্তু অনেক ধরনের মতামত আছে। আমার সেন্টারে যারা আসেন কখনো কখনো বলতে শুনি অভিভাবকদের যে আমার বাচ্চাটা কথা বলছে না, মনে হয় আমরা ঘরে বাংলায় কথা বলি তো এই কারণে ও আসলে বুঝতে পারে না ও কোনটা বলবে। তো আমাদের সব ধারণাগুলোই যে সত্যি তা কিন্তু না, অন্তত গবেষণা তা বলে না। তো আসেন আমরা একটু দেখি কিভাবে বাচ্চাদের আমরা দুটো ভাষা একসঙ্গে শেখাতে পারি, আর এই দুটো ভাষা জানার জন্যে ওরা ওদের ভবিষ্যতে কিভাবে উপকৃত হবে সে বিষয়গুলো একটু জেনে নিই। পুরো পৃথিবীটাই কিন্তু বহুভাষিক হয়ে উঠছে। বিভিন্ন বড় বড় দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, ক্যানাডা, ইউএসএ, তারপরে ব্রিটেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, বিভিন্ন দেশে দেখা যায় নানান দেশ থেকে লোকজন ওখানে বসবাস শুরু করছে এসে। তো যার ফলে দেখা যায় যে তারা তাদের ভাষাটাও নিয়ে আসছে এবং এই ভাষা তাদের পরবর্তী জেনারেশনের মধ্যে ছড়িয়ে দিচ্ছে, বা তারা চাইছে যে এই ভাষাটা তাদের পরবর্তী জেনারেশনও যাতে এই ভাষায় কথা বলতে শেখে। তো সেভাবে আস্তে আস্তে কিন্তু মানে এই দেশগুলো বহু অথবা দ্বিভাষিক জনসংখ্যায় ভরে উঠছে। তো আমি কিছু স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে বিনিময় করব। তো ক্যানাডার কথা যদি বলি, ক্যানাডায় প্রায় 12% মতো মানুষ ইংরেজি এবং ফ্রেঞ্চের বাইরেও ঘরে অন্য আরেকটা ভাষায় কথা বলে, আর শুধুমাত্র টরন্টোতেই 31% মতো মানুষ অন্য ভাষায় কথা বলে, ইংরেজির বাইরেও অন্য ভাষায় কথা বলে। আর আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্রে 21% মতো স্কুলের বাচ্চারা তাদের ঘরে অন্য আরেকটা ভাষায় কথা বলে। ধারণা করা হচ্ছে যে এই এই যে শতাংশ বা এই সংখ্যাটা আসছে বছরগুলোতে আরও অনেক বেড়ে যাবে। পুরো পৃথিবীতে নিজের ভাষার চাইতে মানুষ বেশি ইংরেজি ব্যবহার করে, এবং এটা বলা হয় যে একটা ভাষায় যে পরিমাণ শিশু কথা বলে ঠিক সমান পরিমাণই দুটো ভাষায় কথা বলা শিশুর সংখ্যা। তো আমাদের এই 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 ছোট্ট তথ্য থেকে আমরা আসলে বুঝতে পারছি যে পুরো পৃথিবী জুড়েই বাচ্চাদের আসলে শিশুদের একটা দ্বিতীয় ভাষা শিক্ষা দেয়া হচ্ছে। এই যে ট্রেন্ডটা যেটা যেটা গড়ে উঠছে যে দুটো ভাষা জানা মানুষের সংখ্যা বাড়ছে, এটার একটা কারণ হচ্ছে যে বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তাদের যে অভিভাবক পিতামাতা তারা হয়তো অন্য আরেকটা ভাষা ভালো জানে না, তখন তারা তাদের বাচ্চাদের নিজেদের ভাষাটাই শুধু শেখায়। তো বাচ্চা যখন তো বড় হয়, স্কুলে যেতে শুরু করে, তখন সে ইংরেজিটাও শেখে বা অন্য যে কোনো আরেকটা ভাষা শেখে। আবার আরেক ক্ষেত্রে হয় যে অনেক অভিভাবক জাস্ট বেছে নেয় যে এটা যে হ্যাঁ আমি আমার ভাষাটা আমার বাচ্চাকে শেখাবো। তো সেভাবেই ওরা নিজের ভাষা তো শিখছে, আবার যখন স্কুলে যাচ্ছে বা বাইরে যাচ্ছে তখন আরেকটা ভাষা শিখছে। এভাবে দেখা যাচ্ছে যে বাচ্চারা আসলে এই যে দ্বিভাষিক হওয়া, যে দুটো ভাষা বলতে পারা, এই সুযোগটা কিন্তু ওদের খুব সহজেই চলে আসছে। তো এই যে পুরো পৃথিবীটা একাধিক ভাষার মানুষের জন্য গড়ে উঠছে, তো এই ক্ষেত্রে আমরা যদি আমাদের বাচ্চাদের দুটো ভাষাই শেখাতে পারি, আমাদের নিজেদেরটা ইংরেজি অথবা ফ্রেঞ্চ, একের বেশি ভাষা জানলে আমাদের বাচ্চাদের এবং যে কোনো মানুষের ক্ষেত্রে যে সুবিধাগুলো হয় আমরা একটু দেখব যে কী কী সুবিধাগুলো এই দুটো ভাষা বলতে পারার জন্য আমরা পেতে পারি। যে দুটো ভাষা শেখে বাচ্চারা, সেক্ষেত্রে এই যারা দুটো ভাষা বলতে পারে তাদের যে সুবিধাগুলো হয় সেগুলো হচ্ছে, বলা হয়ে থাকে আর কি যে এই দুটো ভাষা বলতে পারা বাচ্চারা তুলনামূলকভাবে অনেক বেশি মনোযোগ দিতে পারে তাদের, আর এই সমস্ত বাচ্চারা আর তুলনামূলকভাবে সৃজনশীল হয়। একটা গবেষণায় যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে যে
যারা দুটো ভাষা বলতে পারে, ডিমেনশিয়ার ক্ষেত্রে দেখা যায় যে অন্তত 4 বছর দেরি করে তাদের ডিমেনশিয়া শুরু হয়। কানাডায় আমাদের বাচ্চারা যদি ইংরেজির সাথে সাথে ফ্রেঞ্চটাও জানে তাহলে তো চাকরির সুবিধা অনেক বেশি বেড়ে যায়। আর শুধু ফ্রেঞ্চ জানলেই না, যেমন ধরেন টরন্টোতে আমরা আমরা জানি যে আমরা যেহেতু বাংলা ভাষাটার পাশাপাশি ইংরেজিও বলতে পারি, আমাদেরও কিন্তু প্রচুর চাকরির সুবিধা আছে যেটা আমরা আসলে নিজেরাও পাচ্ছি। যেমন বিভিন্ন নন প্রফিটগুলো এরা চায় যে সব ধরনের কমিউনিটির মধ্যে বিভিন্ন ধরনের সুবিধাগুলো পৌঁছে দিতে। তো এদের সাথে এই যে যোগাযোগ করতে করতে গেলে যে সেই কমিউনিটির ভাষা যিনি জানেন অবশ্যই তিনি অগ্রাধিকার পান। আরেকটা স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি, সেটা হচ্ছে যে ক্যানাডায় যারা বাইলিংগুয়াল আছেন, যে দুটো ভাষা বলতে পারে ইংরেজি ফ্রেঞ্চ, তাদের আয় যারা একটা ভাষা বলে তাদের চাইতে 10 ভাগ বেশি। গবেষণায় আরও দেখা গেছে যে যারা দুটো ভাষা বলতে পারে তারা কোনো কিছু বোঝার ক্ষমতা তাদের যারা একটা ভাষা বলে তাদের চাইতে অনেক বেশি হয়। তো সুবিধা কিন্তু খারাপটা অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। আমরা অনেকেই ভাবি যে দুটো ভাষা আসলে শেখানো ঠিক না, যার কারণে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, আমাদের নিজের মাতৃভাষাটাকে স্যাক্রিফাইস করি যে এটা ভুলে যাক, ইংরেজিটা শিখুক, যেহেতু এখানে বড় হচ্ছে, স্কুলে যাচ্ছে, ইংরেজিতে পড়তে হবে, সব কিছু করতে হবে, তো ইংরেজিটা শিখুক। কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন গবেষণায় যেটা দেখা গেছে যে বাচ্চারা কিন্তু একসাথে একটার বেশি ভাষা শিখতে পারে এবং একই পারদর্শিতায় শিখতে পারে। তো এই যে দুটো ভাষা বলার যে ক্ষমতা বা যোগ্যতাটা, এটা বাচ্চারা কীভাবে অর্জন করতে পারে? একটা হচ্ছে যে যখন পরিবারে আমরা বাচ্চাদেরকে ভাষা শেখাতে শুরু করি, তখন যদি আমরা যে দ্বিতীয় ভাষা যেটা শেখাতে চাই সেটা যদি আমরা 3 বছরের মধ্যে শুরু করি, তাহলে বাচ্চার পক্ষে দুটো ভাষা একই পারদর্শিতায় শেখা সম্ভব। দ্বিতীয় হচ্ছে যখন প্রথম ভাষাটা শিশু কথা বলতে শুরু করে এবং পারে, তখন দ্বিতীয় ভাষাটা শুরু করা। তো এই যদি এইভাবে আমরা করতে পারি তাহলে বাচ্চারা দুটো ভাষা সহজেই শিখে নিতে পারে। দুটো ভাষা শেখার ক্ষেত্রে বাচ্চারা কতগুলো বিষয়ের মুখোমুখি হয় দেখা যায় যে যে ও ও প্রথমে ওর ওর যেটা প্রথম ভাষা যেটা ও প্রথম শিখেছে সেটাই বেশি ব্যবহার করতে থাকে। আর আবার দেখা যায় যে বাচ্চা হয়তো একটু চুপ করে আছে, একটা নির্দিষ্ট সময় ও হয়তো চুপ করে থাকতে পারে, আর ওর শুরুটা হয় খুব ছোট ছোট শব্দ দিয়ে। তারপর দেখা যায় যে ও ওই ছোট ছোট শব্দ দুটো ভাষার বিভিন্ন শব্দ মিলিয়ে পুরো একটা সেন্টেন্স তৈরি করতে শুরু করে। তো এই যে একটা পিরিয়ড ও যায়, একটা একটা সময় কাল ও পেরোয় যে দেখা যায় যে অনেক বাচ্চা চুপ থাকে, দ্বিতীয় ভাষাটা আর বলতে চায় না, কারণ প্রথম ভাষাটাই ওর মধ্যে ওকে প্রভাবিত করে। তো তখন ও যখন দ্বিতীয় ভাষাটা বলতে পারে না তখন ও একটা সময় চুপ থাকে। তো সেটা একটা কারণ হতে পারে। আমরা অনেক অভিভাবক ভেবে থাকি যে তাহলে কি আমার বাচ্চা আসলে ভাষা শিখছে না, তো এটা আসলে একটা ভুল ধারণা। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা কিন্তু প্যাথোলজিস্টের স্বর্ণাপন্ন হতে পারি, তার কনসালটেন্সিটা নিতে পারি, তার 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 যে নির্দেশনা, তার যে পরামর্শ, সে পরামর্শটা নিয়ে যেভাবে ও কমফোর্ট বা ও মনে করবে যে ও ও ও আরাম বোধ করবে কথা বলার, ওর সাথে সেভাবেই কথা বলতে হবে। এই যে দুটো ভাষার যে পারদর্শিতা অর্জনের ক্ষেত্রে, এই যে আগেও বলেছি যে আমাদের কিছু ভুল ধারণা আছে, সেই ধারণাগুলো কি, যদি এই যে দুটো ভাষার চর্চা যদি করা হয় তাহলে ভাষা শেখা বিলম্বিত হয় বা দেরি হয়, এটা আসলে ভুল। আবার আমরা এটাও ভেবে থাকি যে যখন বাচ্চারা দুটো ভাষা মিলিয়ে কথা বলে, আমরা অনেকে মনে করি যে তার মানে ও বুঝতে পারছে না, ও ওর মধ্যে দ্বিধা আছে, এটাও একটা ভুল ধারণা। আমরা ভাবি যে একটা মানুষ তখনই বাইলিংগুয়াল বা তখনই দ্বিভাষিক হয় যখন সে দুটো ভাষাই পুরোপুরিভাবে বুঝতে পারে, এই ধারণাটাও ভুল। আবার এও আমরা ভাবি যে দুটো ভাষা শিখতে গেলে আসলে একদম ছোটবেলা থেকে শুরু করতে হবে, এটাও একটা ভুল। একদম ছোটবেলা থেকে শুরু করতে পারলে অবশ্যই ভালো, কিন্তু শুরু করতেই হবে
এটাও ঠিক যে আমরা ভেবে থাকি যে যখন আমরা বাচ্চাদেরকে দ্বিতীয় যে ভাষাটা শেখাতে শুরু করব, সেই ভাষাটা অন্তত একজন, ওর যে অভিভাবক, তাদের মধ্যে একজনকে সে ভাষাটা বলতে হবে, এটাও ঠিক না। আমাদের আমাদের নিজেদের কমিউনিটির মধ্যে অনেককে বলতে শুনি যে আপনি যদি আপনার বাচ্চাকে চান যে ভালো ইংরেজি শিখতে হবে, তাহলে আমাদেরকে আমাদের নিজেদের ভাষায় কথা বলাটা বাসায় বন্ধ করতে হবে। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। দুটো ভাষা শেখানোর ক্ষেত্রে আমাদের অনেক ভুল ধারণা আছে, বা ভুল ধারণা বলতে আসলে সঠিক তথ্য আমাদের কাছে নেই। সঠিক তথ্য নেই বলেই আসলে আমরা করি কি যে যে যেটা বলে সেটা সেটা নিয়েই চিন্তা করি এবং ভাবি যে না সেটাই ঠিক। তো আসলে এই বিষয়গুলো জানতে হলে আমাদেরকে সঠিক তথ্যগুলো জানা দরকার, তা না হলে আমরা যে ভুলটা এখন করছি সেটা আমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য ভালো হবে না। তো ভাষার ক্ষেত্রে আমি আবারও বলছি যে ভাষার ক্ষেত্রে বাচ্চারা দুটো ভাষা খুব সহজেই শিখতে পারে এবং দুটো ভাষাতেই ওর বাচ্চারা পারদর্শী হয়ে উঠতে পারে, যদি আমরা ওদেরকে সময় মতো দুটো ভাষা শেখাতে শুরু করতে পারি। বাসায় যে ভাষাটা আমরা ব্যবহার করি সে ভাষাটা বন্ধ করার কোনো কারণ নেই, কারণ ওই ভাষা কোনোভাবেই আমাদের বাচ্চাদের দ্বিতীয় ভাষা বা ইংরেজি শেখার ক্ষেত্রে কোনো রকমই বাধা হয়ে দাঁড়ায় না। যে আমাদের বাচ্চারা এখানে যারা তারা হোম ল্যাঙ্গুয়েজ হিসেবে বাড়িতে একটা ভাষা শিখছে, যেটা আমরা আমরা বাবা মা দুজনেই আমাদের বাচ্চাদের সাথে বাংলা ভাষায় কথা বলার চেষ্টা করি সবসময়, যে শব্দগুলো ওরা বোঝে না সেগুলো ইংরেজিতে বলে দেয়। তো তাতে করে হয় কি ওরা ওই বাংলা শব্দটাও শেখে আর ইংরেজিটা তো ওরা জানে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ওদের সাথে যখন আমরা কথা বলি আমরা কিন্তু আরামে বাংলা বলতে পারি এবং বললে ভালোও লাগে যে ওরা বোঝে, তাই না? অনেক সময় হয় যে আমার যে অনুভূতিটা সেটা বাংলায় করতে পারলে অনেক ভালো লাগে। তো যখন বাচ্চারা ওই ভাষাটা বোঝে, নিজের নিজের বাবা মায়ের ভাষাটা বোঝে, তখন ওরা বাবা মার অনুভূতিটাও ভালোভাবে বুঝতে পারে। তো আমরা ওদেরকে এই যে দুটো ভাষা শেখানোর ক্ষেত্রে যে যেই সহযোগিতাটা করতে পারি, সে দরকার নেই যে খুব কষ্ট করে ইংরেজি বলা অথবা ভুলভাবে বলা, তার চাইতে আমরা আমাদের নিজেদের ভাষায় যদি ওদের সাথে যোগাযোগটা করি তাহলে ওরা কিন্তু আমাদের ভাষাটা ওরা শিখতে পারে, ইংরেজি ওরা শিখবে। অন্য কোনো একটা ভাষায় যদি আমি নিজেই কমফোর্টেবল না হই, ফ্লুয়েন্ট না হই, খুব পারদর্শী না হই, তো অযথা সেই ভাষাটায় সারাক্ষণ কথা বলতে চাওয়া ছেলে মেয়েদের সঙ্গে বা বাচ্চাদের সঙ্গে বোকামি। যখন দেখি যে আমাদের বাচ্চারা মিলিয়ে ফেলে কিছু বাংলা কিছু ইংরেজি মিশিয়ে, ওর ওর যে অনুভূতি, ওর যে ও কী বলতে চায় সেটা প্রকাশ করে, সেক্ষেত্রে আমরা অনেকে ভাবি যে এটা তো ঠিক হচ্ছে না, কেন মেশাচ্ছ। এক্ষেত্রে আসলে ওদেরকে বাধা দেয়া ঠিক না, কারণ ও ওভাবেই ওর ফিলিংসটা, ওর অনুভূতিটা প্রকাশ করতে পারছে, আর এতে দোষের কিছু। যে দ্বিভাষিক হওয়ার ক্ষেত্রে, যে দুটো ভাষা ভাষায় পারদর্শী হয়ে ওঠার ক্ষেত্রে এই যে মিশিয়ে ফেলাটা, এটা কিন্তু একদম স্বাভাবিক। আর এটা যখন ওরা করে তখন আমাদের আসলে বাধা দেয়া ঠিক না। যে ভাষাটা আমরা ওদেরকে শেখাতে চাই সেই ভাষার গান, সেই ভাষার বই, সেই ভাষার নাটক, মুভি, আর আমরা নিজেরা ওদের সঙ্গে যখন কথা বলি বেশিরভাগ সময় যেন আমরা আমাদের যেটা হোম ল্যাঙ্গুয়েজ বলা হয়, যেটা আমাদের মাতৃভাষা, সেটাই যেন ব্যবহার করি। তাহলে হয় কি এ থেকেই বাচ্চা তার বাবা মার যে যে ওর যে হোম ল্যাঙ্গুয়েজ, ওর যে ভাষায় যে ভাষায় কথা বলে সে ভাষায়ও পারদর্শী হয়ে উঠবে। যদি আমরা দেখি যে বাচ্চা দুটো ভাষা শিখতে গিয়ে আমরা যদি মনে করি যে আমাদের বাচ্চা ভাষা শেখার ক্ষেত্রে বিলম্ব হচ্ছে, আমরা যদি একটু ওরিড হই, আমরা যদি সেটা যদি আমাদের দুর্ভাবনার কারণ হয়, তাহলে আমরা সহজেই ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট আছেন তাদের সাথে কনসাল্ট করতে পারি। এরা এই বিষয়ে বিশেষজ্ঞ, এরা যেভাবে বলবেন যে দুটো ভাষা কিভাবে আপনার বাচ্চাকে বিশেষভাবে, প্রত্যেকটা বাচ্চাই আলাদা, প্রত্যেকটা বাচ্চারই বেড়ে ওঠার ধরন আলাদা, ওর নিজস্ব ভঙ্গিতে নিজস্ব গতিতে বড় হয়, সে কারণে যদি আমরা এই সমস্ত বিশেষজ্ঞদের সাথে একটু আলোচনা করি, ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট যারা, তারা বলে দিবেন যে আপনার বাচ্চার জন্য কোন পথটা সবচাইতে ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা আসলে এই সমস্ত বিশেষজ্ঞদের সাথে আলোচনা করে আমাদের বাচ্চাদেরকে
দুটো ভাষা শেখাবো। তো আমাদের দুটো ভাষা শেখার ক্ষেত্রে আমরা আজকে দেখলাম, আমাদের এই আলোচনা থেকে, গবেষণা, বিভিন্ন পরিসংখ্যান থেকে আমরা দেখলাম যে আসলে দুটো ভাষা বেশিরভাগ ক্ষেত্রে আমাদেরকে সুবিধাই এনে দেয়। তো এই বিষয়গুলো আমরা আমাদের চিন্তায় অবশ্যই রাখব, এবং আমরা আমাদের বাচ্চাদের যে হোম ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের ভাষা, ওদের মাতৃভাষা না, কিন্তু ওর ঘরের ভাষা, ওর পিতামাতার ভাষা, সেটা যেন ওরা শিখতে পারে। আর আমাদের দায়িত্ব হচ্ছে ওদেরকে সে সুযোগগুলো সৃষ্টি করে দেওয়া। তো সবাই ভালো থাকবে, আর বাচ্চাদের সাথে নিজের ভাষায় কথা বলে ওকে দুটো ভাষা শিখতে সাহায্য করবেন।